নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মনোহরদীর সচেতন নাগরিক সমাজ এবং ছাত্র সংগঠন। মনোহরদী থেকে নজরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দুপুরে নরসিংদী সিভিল সার্জন অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার রাশেদুল হাসান মাহমুদ ও হিসাবরক্ষক রতন মিয়াকে অবিলম্বে অপসারণ করে নতুন নিয়োগের দাবি জানান তারা। তারা আরও বলেন, হাসপাতালের অন্ত বিভাগে ভর্তিকৃত রোগীদের চিকিৎসা সেবা এবং সরবরাহকৃত খাবারের মান নিশ্চিত করতে হবে। এছাড়া জরুরি বিভাগে সার্বক্ষণিক ডাক্তার উপস্থিতি নিশ্চিত করা, বহির্হুর বিভাগে ও অন্তঃবিভাগে রোগীদের কাছ থেকে নিয়ম বহির্ভূত অর্থ গ্রহণ, সরকার নির্ধারিত সময়ানুযায়ী বহির্হুর বিভাগে ডাক্তার উপস্থিতি, প্যাথলজি রেডিওলজি কার্যক্রম নিশ্চিতকরণ, আগত রোগীদের প্রয়োজনীয় আসন ব্যবস্থা, বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের বিড়ম্বনা রোধ, দালালদের দৌরাত্ম্য বন্ধ সহ অ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবস্থা নিশ্চিতকরণ, মেডিসিন স্টোরে দক্ষ ফার্মাসিস্ট নিয়োগ, সকল বিভাগে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ, অপারেশন থিয়েটারের যন্ত্র রপাতির আধুনিকীকরণ ও হাসপাতালের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বলে মানববন্ধনে দাবি সচেতন নাগরিক সমাজ এবং ছাত্র সংগঠনের। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে থাকুন।